আপনার আগে উনি বুবলিকে কাস্ট করার কথা চিন্তা করছিলেন এরকম শুনেছি আমি তো তার পার্সোনাল লাইফে কি হচ্ছে তার ব্যক্তিগত জীবন তখন পর্যন্ত আপনি কি জানতেন যে সাকিব খান বাংলাদেশে এত পপুলার একজন স্টার সাকিব খানকে চিনতাম কিন্তু সোনে পে সুহাগা আমাদের একটা কথা আছে ইন্ডিয়াতে আমরা হিন্দিতে বলি তার উপরে সেটা সাকিব খানের এগেনস্টে তো ওটা খানিকটা সোনে পে সুহাগা টাইপই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দা আরজি কিবরিয়া শোতে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনে এবং শুরুতেই জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং একই সাথে আরজি কিবরিয়ার ফেসবুক পেজেও আমাদের এই অনুষ্ঠানটি নিয়ে নতুন করে বলার কিছুই নেই আপনারা গত দুই ঈদে আমাদের যে জমজমাট আয়োজন ছিল সেটা আপনারা দেখেছেন তবে আজকের অনুষ্ঠানটা নিয়ে নতুন করে বলার কিছু আছে সেটা হলো যে আজকে আমি যাকে এখানে পেয়েছি সে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সমান এবং তুমুল জনপ্রিয় এবং সাম্প্রতিক সময়ে যার একটি ছবি বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষদের মনে তুমুল আলোড়ন তৈরি করেছে প্রিয়তমার কথা বলছি আমরা এবং অনেকে বলেন যে সে বাংলাদেশের প্রিয়তমা হয়ে গেছে তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্যন্ত প্রিয় ইধি কাপাল তিনি আমার সঙ্গে রয়েছেন চলুন তাকে আমরা স্বাগত জানাই স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে প্রথমে আমি যে প্রশংসাটা করতে চাই যেহেতু আমি একজন আরজে সো আমি যদি কখনও কোনো গুড ভোকাল শুনি আমার কাছে এটা খুব টোন করে তো আমার আপনার ভোকাল শুনে মনে হয়েছে যে ইউ হ্যাভ বিউটিফুল ভোকাল এবং আপনার 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 আরজে হওয়া উচিত ফিউচারে ইন ফিউচারে তাহলে আমি চেষ্টা করব যে আমার এই প্রফেশনের পাশাপাশি রাইট ইউ মাস্ট ইউ হ্যাভ বিউটিফুল ভোকাল সো ইদিকা আমরা খুবই ডিলাইটেড যে আজকে আমরা এই এই শোতে আপনাকে পেয়েছি এবং আমরা যদি ভুল না করি যে কোনো টেলিভিশনে বাংলাদেশের একেবারে সরাসরি টেলিভিশনে গিয়ে এটাই বোধহয় আপনার প্রথম অনুষ্ঠান রাইট হ্যাঁ হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি টেলিভিশন থেকেই বিলং করি মানে আমি যখন শুরু করেছিলাম আমার জার্নি আমি টেলিভিশন থেকেই শুরু করেছিলাম টিভি সিরিয়ালের মাধ্যমে সো বাট আজকে এটা আমার টেলিভিশনের প্রথম টক শো ওকে বিউটিফুল আমরা একবার শৈশব থেকে শুরু করতে চাই আপনার ছোটবেলার কি মনে পড়ছে আজকের এই অনুষ্ঠানে বসে এবং পরিবারটা কেমন ছিল আপনার পরিবার তো খুবই ভালো ছিল আমার বাড়িতে বাবা মা আমার দাদু ঠাম্মা আমার কাকু আমরা এই কজন মিলে একসঙ্গে থাকতাম ছোটবেলা থেকে প্রচন্ড আদর প্রচন্ড মানে যা হয় বাড়ির একমাত্র মেয়ে কোনো ভাই বোন নেই আর না কোনো ভাই বোন নেই সো অনেক আদর প্যাম্পার অনেক যত্ন নিয়ে বড় করেছে আমাকে অভিনয়টার জায়গাটা যদি আমরা আসতে চাই কোথায় আপনি অভিনয় করলেন এবং সেই সময়ের এক্সপেরিয়েন্স গুলো যদি একটু শুনি আমি প্রথম টেলিভিশন থেকে শুরু করেছি তখন একটা নতুন চ্যানেল লঞ্চ করেছিল সান বাংলা ওকে তো সেখানে একটা সিরিয়াল হতো বেদের মেয়ে জ্যোৎস্না বলে রাইট তো সো ওখানে আপনি কি জ্যোৎস্নার ক্যারেক্টার করেছিলেন আমি খুব মানে পার্শ্ববর্তী চরিত্র থেকে শুরু করেছি আমি ফেস থেকে শুরু করিনি আচ্ছা আমি পার্শ্ববর্তী চরিত্র থেকে শুরু করেছি পার্শ্ববর্তী চরিত্র বলতে কি জ্যোৎস্নার আশেপাশে জ্যোৎস্নার বোন ছিল বোন হ্যাঁ মানে ওইটা একটা বোনের মানে তার দিদি মায়ের দিদি ওরকম একটা অনেক কিছু আছে লাইক আইস অর সামথিং বাট এর সাথে খুব মিল যাবে বা এরকম কোনো না না ওর একদম মানে উল্ট অ্যান্টি টাইপের বোন ছিল আর কি মানে জ্যোৎস্নার সঙ্গে খুব একটা আতিথেয়তার সম্পর্ক আমি দেখিনি যে কারণে আমি এই অ্যাবসলিউটলি ফাইন প্রশ্নগুলো করছি হয়তো যারা দেখেছেন তারা বলবে যে না দেখি এখানে কেন বসে প্রেজেন্ট এসে বলতে পারে দ্যাটস ওয়াই সো কেমন লাগলো আপনার এটা করে বাড়িতে গিয়ে বললেন দেখো আমি করে এসেছি আমাকে দেখাচ্ছে টেলিভিশনে থাকে তো প্রচুর একটা এক্সাইটেড ভীষণ প্রচন্ড এক্সাইটেড ছিলাম যেদিন প্রথম টেলিকাস্ট সেদিন মনে আছে আমি যেদিন প্রথম শুটিং এ গেছিলাম সেদিন আমার খুব আর্লি কল ছিল কিন্তু সেদিনের কিছু স্কেডিউলের জন্য আমাকে অনেক রাত মানে সেদিন অ্যাকচুয়ালি প্রথম দিন হয়ই নি প্রথম দিন আমি শর্টই দিতে পারিনি সেকেন্ডে আবার কল টাইম হচ্ছিল সেকেন্ডে প্রথম দিন খুব দুঃখ সহকারে ফিরে এসেছিলাম যে আজকে কিছুই করতে পারলাম না তারপর সেকেন্ডে আবার যেদিন যাই সেদিন ভীষণ এক্সাইটেড ছিলাম না আর কি হয় ক্যামেরা ক্যামেরার উল্টো দিকে একটা মানুষ তার পাশাপাশি আরও প্রায় 70 হেডস আর মানে 140টা চোখ আমার দিকে তাকিয়ে আছে যেটা এখানে হচ্ছে বাট এখন এটা ইউজড হয়ে গেছে সো তখন একটু নার্ভাস যে আমি যাই করব যদি কিছু খারাপ হয় বা যদি কিছু ভুল হয় কি বলবে কিভাবে রিয়্যাক্ট করবে আর তার আগে আমার বাবা আমাকে বলেছিল যে ভুল করলে কিন্তু ডিরেক্টরসরা ভীষণ বকে মানে মারে কিন্তু ডিরেক্টররা তো তুমি বুঝে করবে যাই করবে মার খেয়ে এসো না সব ডিরেক্টর করে না তবে কিছু কিছু ডিরেক্টর সত্যিই করে হ্যাঁ তবে আমি যে ডিরেক্টরকে পেয়েছিলাম সুমন দা সুমন রয় ভীষণ ভালো মানুষ ছিলেন আমি যদি এবার একটু ধীরে ধীরে আমাদের এই ছবি প্রসঙ্গে যদি চলে আসি তার আগে আপনার আরো একটা ছবি করা হয়েছে বোধহয় আমি যদি ভুল না করি হ্যাঁ ওটা শুটিং হয়েছে বাট এখনো পাবেন তার মানে প্রিয়তমাই আপনার প্রথম ডেবিউ ফিল্ম প্রথম ইয়েস ওকে
এইখানে আপনি নক পেলেন কার কাছ থেকে, কিভাবে, মানে একদম ফুল একদম জার্নিটা শুরুটা আমি জানতে চাই। এটা এটা অ্যাকচুয়ালি আমাকে আমাদের ডিরেক্টরের টিম থেকে নক করেছিল। প্রথমে জাস্ট তার আগেও অ্যাকচুয়ালি একটা দুটো মানে বাংলাদেশের একটা দুটো কাজের আমার কথা হয়েছে, কিন্তু সেটা নিয়ে তারপরে এটা কি সাকিব খানের অফার ছিল কিনা, কারণ বাংলাদেশে কিন্তু এরকম বাংলাদেশে এরকম ঘটনা আছে, সাকিব খান চুজ করে দেন তারপরে নায়িকাকে বলা হয়। আগের অফারগুলো ছিল না, আগের অফারগুলো একদমই আলাদা অন্য ছিল, কিন্তু এই অফারটা এটা প্রথম আমাকে আমাদের প্রিয়তমার টিম থেকে ফোন করে, ফোন করে আমাকে জিজ্ঞেস করে যে কাজ করব কিনা বা যা আর কি হয়। তো আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই কাজ করব। প্রিয়তমার টিম থেকে ফোন করেছে? টিম থেকে ফোন করেছে। তার আগ পর্যন্ত কি আপনি সাকিব খানকে নিয়ে জানতেন অতটা? তার ওই কথাটার আগে অবধি জানতাম না। ওই যেদিন মিটিংটা হয়েছে, ওই যেদিন মিটিংটা হয়েছিল সেদিন আমাকে বলা হয় যে সাকিব খানের এগেনস্টে আপনাকে ভাবা হচ্ছে। সো অ্যাকচুয়ালি লাইক ভুল ভাল ফোন এসে, আপনাকে যখন সাকিব খান সম্পর্কে বলা হলো, সো আমাদের এই এই যুগে আমরা কি করি, কোনো কিছু আননোন থাকলে আমরা গুগলে গিয়ে সার্চ করি। তো আপনি কি করলেন, ইউটিউবে গিয়ে সাকিব খান নামে সার্চ করলেন? সাকিব খানকে চিনতাম, চিনতেন? হ্যাঁ, আমি সাকিব খানকে চিনতাম, কিন্তু মানে তার ফিল্মের অফার যে আমার, যা আমি আগে কোনো কাজ করিনি, এরকম নয় যে বাংলাদেশে আমি তার আগে তিন চারটে কাজ করেছি যে আমাকে চেনার কথা। মানে আমার কাছে বিষয়টা হচ্ছে যে আমাকে তো অল অফ আ সাডেন সাকিব খানের চেনার কথা নয় ইউজুয়ালি। তো আমি তখন প্রথমে ভেবেছিলাম যে ভুল ভাল ফোন করেছে আমাকে, সাকিবই ফোন দিয়েছে। না না, আমাকে টিম থেকে ফোন করেছিল। তো তখন আমি মানে টিম কি বলেছে আপনি সাকিব খানের চয়েস? সাকিব না, সে আমাকে বলেছে যে আপনাকে সাকিব খানের উল্টো দিকে ভাবা হচ্ছে। ওকে, সো তখন আমি ভেবেছিলাম যে ভুল ভালই কিছু একটা ফোন করেছে কেউ একটা অল অফ আ সাডেন। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনারা ভাবুন, আমি কথা বলছি। তারপরে আমাকে আমাদের ডিরেক্টর স্যার ফোন করেছিলেন, তারপর সে আমাকে ডিটেল, ও তার আগে আমার মানে অয়নদা, মানে যার থ্রুতে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে, অয়ন হোর অয়নদা, অয়নদা আমাকে তখন ইনফর্ম করেছিল যে এরকম সত্যি একটা প্রজেক্টের কথা হচ্ছে, তো এই এই ব্যাপার, তো সাকিব খানের এগেনস্টেই তোকে ভাবা হচ্ছে। তখন আমি গিয়ে বিলিভ করলাম, আচ্ছা ওকে, তাহলে কথাটা সত্যি সত্যি বিউটিফুল। সো আপনার জন্য এক্সাইটেড, এবং একই সাথে সাকিব খানকে নিয়ে তখন আপনি একটু বোধহয় স্টাডিও করলেন, ওনার অ্যাক্টিং কেমন বা ওনাকে নিয়ে মিডিয়াতে কী ধরনের হয়েছে আছে, ডেফিনেটলি তো করা উচিত। মানে আপনার ইম্প্রেশনটা কী ছিল, একদম অনেস্ট ইম্প্রেশন যে সাকিব খানের এগেনস্টে আপনি অভিনয় করতে যাচ্ছেন? আমি কাজটা দেখেছি তার আগে অলরেডি, হ্যাঁ, তার নট আ পার্সোনাল লাইফ অ্যাট অল, কারণ কারোর পার্সোনাল লাইফ নিয়ে তো আমার মাথা ব্যথা থাকার কথা নয়। আমরা তো ওটা নিয়েই পড়ে থাকি, মানে আমাদের তো ওটাই মাথা ব্যথা। আমি আমি তো তার সঙ্গে কাজ করতে যাচ্ছি, সো তার সঙ্গে আমার যেটাই সম্পর্ক সেটা প্রফেশনাল, পার্সোনাল নয়। তো তার পার্সোনাল লাইফে কি হচ্ছে, তার ব্যক্তিগত জীবন, আমি কন্ট্রোভার্সি ডেফিনেটলি দেখেছি, মানে এরকম ইউটিউবে সার্চ করলে সেটা দেখতে পাওয়া যায়, এটা কোনো বড়। এবং আমি কন্ট্রোভার্সি ঠিক বলবো কিনা জানি না, মানে আমরা এরকম শুনেছি যে আপনার আগে উনি বুবলিকে কাস্ট করার কথা চিন্তা করছিলেন, এরকম শুনেছি আমরা। তো সেখানে আপনাকে বাদ দিয়ে, মানে সরি, বুবলিকে বাদ দিয়ে আপনাকে নিচ্ছে, আবার বুবলিরও আগে এরকম একটা ঘটনা আছে আমরা যতদূর জানি। সো থাকে না ক্রোনোলজিক্যালি কি হতে পারে কি হতে পারে এরকম একটা ব্যাপার, নাকি ভেবেছেন আমি তো এবার বাংলার, সো সমস্যা টমস্যা হলেও আমার হবে, আমার কোনো সমস্যা নেই? না না, আমি ওই কিছুই ভাবিনি, কারণ আমি অ্যাকচুয়ালি আমার আগে কাকে কাস্ট করার কথা ছিল সেটা আমি জানতাম না। ওকে, সেটা আমি তখনও খবর পাইনি, আমি জাস্ট খবরটা পাওয়ার পরে আমি তার কিছু সিনেমা, আবার যেটা আমি আগে দেখেছিলাম কিছু সিনেমা, তারপর তার কিছু কিছু আরও কাজ আমি দেখি বাড়িতে বসে, তারপর ইউটিউবে সার্চ করে কিছু ভিডিওস, কিছু কন্ট্রোভার্সিস দেখতে পাই। তারপরে আমি যখন, আর সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমাদের কাছে সময় খুব কম ছিল, আমরা জাস্ট শুটিংটা ডান করেই রিলিজ হয়ে গেছে। তখন পর্যন্ত আপনি কি জানতেন যে সাকিব খান বাংলাদেশে এত পপুলার একজন স্টার, মানে ওয়ান অ্যান্ড অনলি বলি আমরা, এটা কি জানতেন? আমি জানতাম সে পপুলার, কিন্তু এতটা পপুলার জানতাম? এতটা পপুলার আমি সিরিয়াসলি এখানে এসে বুঝতে পেরেছি, শুটিং করতে করতে বুঝতে পেরেছি হি ইজ ড্যাম পপুলার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে একটাই লম্বা সময় ধরে পুরো একটা ইন্ডাস্ট্রি, পপুলার ইন্ডাস্ট্রি সে একা হোল্ড করছে, এবং এটা হিউজ টাইম ধরে, এই জায়গাটায় তাকে স্যালুট দিতেই হবে। সো এটা আপনি তখনও জানতেন না? তো ফাইনালি আপনি ছবি টুবি দেখে আপনি ডিসিশন কি দিলেন যে না ফাইন আমি, হ্যাঁ হ্যাঁ ফাইন আমি কাজ করব? ইন কেস গল্পটাও খুব ভালো ছিল, প্রথম ভালো লাগে স্টোরি তাহলে আমরা বলতে পারি। হ্যাঁ,
ওকে সো ডেট আপনি দিলেন এবং এবার আপনার বড় পর্দার ক্যামেরার জন্য দাঁড়ানো যদি আপনি আগে দাঁড়িয়ে আছেন एक्चुअली ব্যাপারটা হচ্ছে যে সোনে পে সুহাগা আমাদের একটা কথা আছে ইন্ডিয়াতে আমরা হিন্দিতে বলি এক তো গল্প ভীষণ ভালো গল্পের মানে সিনেমাটার নাম প্রিয়তমা তার উপরে সেটা সাকিব খানের এগেইনস্টে তো ওটা খানিকটা সোনে পে সুহাগা টাইপই ওকে তো আপনাকে বাংলাদেশে আসতে হলো আগে নাকি ইন্ডিয়াতে শুট হয়েছে কিছু না আগে বাংলাদেশে এসে পুরোটা শুট হয়েছে ওকে সো বাংলাদেশে পুরোটা শুট হলো এবং বাংলাদেশে এসে আপনার সাকিবের সাথে মিট হলো কেমন ছিল এক্সপেরিয়েন্স ভালো খুবই ভালো প্রথম দিন আমরা সবাই একটু চুপচাপ ছিলাম কেউ কারোর সাথে খুব একটা কথা বলি বিকজ তাকে প্রথম দিনের একটা শুধু হ্যাঁ শুধু হাই হ্যালো নাম এক্সচেঞ্জ ওইটুকুনি হয়েছে আর আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি নিজে থেকেও কথা বলতে যেতে পারছিলাম না বিকজ থাকে না স্টারদের অনেক সময় একটা ব্যাপার থাকে স্টারডম হ্যাঁ যে কেন আমি কথা বলবো না বা নাই বলতে পারে বা একটু অ্যারোগেন্ট হতে পারে অ্যাটিটিউড দেখাতে পারে তো আমি আমি নিজে থেকে গিয়ে কিছু বলবো তারপর যদি বাই চান্স না কথা বলে সেটা খুবই খারাপ লাগবে সবার সামনে তো আমি জাস্ট মিট অ্যান্ড গ্রিট করে ওইটুকুই কিন্তু তারপরে দেখলাম নেক্সট ডে থেকে সে একদমই ওরকম ওই স্টারডম বা ওই অ্যাটিটিউড একদমই দেখায়নি একদমই দেখায়নি ও ডেফিনেটলি অনেক প্রফেশনাল এবং অনেক মানুষের সঙ্গে উনি কাজ করেছেন বাট আপনার তো বাংলাদেশের কোনো একজন মেল আর্টিস্টের সঙ্গে এই প্রথম কাজ তো আপনি আপনার ইজি হতে কেমন লাগছিল মানে স্ক্রিনের সামনে থাকে না যে আরও তো খুবই নায়ক নায়িকার ব্যাপার স্যাপার তাই না সো এটা তো ভেতর থেকে আসাও একটা ব্যাপার আছে আপনার কেমন লাগছিল মানে প্রথম প্রথম শর্ট দিয়ে ওকে হয়ে যাচ্ছিল নাকি সময় লাগছিল না আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম প্রথম প্রথম শর্ট দিয়ে ওকে হবে না হয়তো বারবার করে করতে হবে তবে বাট খুব একটা বেশিও ইয়ে হয়নি মানে প্রথম প্রথম একটা দুটো শর্টের পরে ব্যাপারটা ডান হয়ে গেছে ইন কেস আমরা যেদিন ফার্স্ট ডে যেদিন আমরা শুটিং করি আমাদের মানে সিনেমাটা দেখলে আমি জানি না আপনি এখনও দেখেছেন কি না বাট সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সিনেমার মধ্যে একটা ক্যারেক্টারের চেঞ্জ আছে মাঝখানে ওকে হ্যাঁ সেটা আমি জানি তো হ্যাঁ তো প্রথম না দেখলেও আমি স্টাডি করেছি বাইরে আমি দেখিনি আমি স্টাডি করেছি হ্যাঁ প্রথম দিন ওই যে যেখান থেকে চেঞ্জটা বোঝানোর কথা সেই চেঞ্জটার শুট হবে ওকে প্রথম দিনই চেঞ্জটা শুট প্রথম দিন মানে তার আগে আমি কি ক্যারেক্টারটা প্লে করব আর তারপরে আমাদের কি হয়েছিল যেহেতু আমি ঠিক এখান থেকে ফিরি একটা সাসপেন্স থাকুক